হ্যালো অপরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে আমি আমার ভ্যানিটির জন্য একটা মিরর অর্ডার করেছি। এই মিরর নিয়ে মোটামুটি আমার ছোটখাটো একটা ইতিহাস রচনা হয়ে গিয়েছে। প্রথমে আমি এই মিরর অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, যেটা কিনা ভাঙা আসে, অ্যান্ড আই ওয়াজ সো স্যাড। বাট যা হয় ভালোর জন্যই হয়, কারণ মিররটা আমি রিটার্ন করে রিফান্ড নিয়ে নিয়েছি এবং তারপর আমি আরেকটা বড় মিরর অর্ডার করেছি এবং সেটা আসবে আজকে। সো আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। আগের মিররটা ছোট ছিল, এই মিররটা একটু বড়। এটাকে বলা হয় হলিউড মিরর। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং তাদের আই থিঙ্ক 5 বছরের গ্যারান্টি আছে। সো ইয়া, লেটস সি। সো যেহেতু আমি অ্যামাজন প্রাইম থেকে অর্ডার করেছি, এটা একদিনের মধ্যেই চলে এসেছে এবং বিশাল বড় একটা বক্স, এবং এটা আমি এখানে সেট করব। আমি আমার ড্রেসিং টেবিলের ওপর থেকে যা যা ছিল সেগুলো সরিয়ে ফেলছি, কারণ আগে আমার ড্রেসিং টেবিলে কোনো বড় মিরর ছিল না। আমি সবসময় ছোটোখাটো মিররই ইউজ করতাম। তো আমার মনে হচ্ছে আমার পুরোটা আবার নতুন করে রিঅ্যারেঞ্জ করতে হবে। বাট বক্সটা ওপেন করতে ভালোই কষ্ট হয়েছে, কারণ বক্সটা বেশ হেভি, প্রায় 10 কেজির ওপরে হবে। অ্যান্ড আমি সব কিছু নিজের হাতে করেছি, ইউনো ভালো রকমের প্যাকিং করা ছিল। লাইক আগের যে মিররটা ছিল সেটা ভাঙা এসেছিল, কারণ ওটার প্যাকিংটা এত ভালো ছিল না। এটার প্যাকিং এত সুন্দর করে করা যে মানে আমার মনে হয় এটা ফেলে দিলেও ভাঙতো না। আর এই যে লাইটিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, ইটস সো প্রিটি, আই লাভ ইট। এখানে সর্বমোট 14টা বাল্ব আছে এবং এই যে পেছনে দেখতে পাচ্ছ এটার সাথে একটা স্ট্যান্ড আছে। স্ট্যান্ডটার ওপরে মিররটা রেখে স্ক্রু দিয়ে এটাকে আটকে দিতে হয়। তো স্ক্রু ড্রাইভার, স্ক্রু এগুলো তারা দিয়েই দিয়েছে সাথে। আমি জাস্ট শুধু এটাকে সেট করে ফেলেছি এবং তারপরে আমি এই যে দেখতেই পাচ্ছ তোমরা মিররটা টেবিলের উপরে রেখে দিলাম। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে আমার মিররটা রেখেছি। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি সবকিছু করতে, কারণ মিররটা অনেক হেভি। সব মিলে মিররটার ওজন 10 কেজি হবে, সেটাই লেখা ছিল প্যাকেজিংয়ে। সো পুরো মিররটা আমি সেট করেছি একা একা। আমি খুব ভয় পাচ্ছিলাম যাতে ভেঙে না যায়। এবং মিররটা আমি এখন যেটা করব, আমি এখানে অনেক কিছু আমার সরাতে হবে, কারণ আমার দুপাশে যা যা ছিল সেগুলো আমার সরিয়ে ফেলতে হয়েছে। সব আমি এখানে রাখতে পারছি না আগের সেট আপে। সো সেট আপ পুরোটা চেঞ্জ করতে হবে। তার আগে আমি আমার রুমটাকে ক্লিন করে নেই, কারণ আমার বেডের অবস্থা ভয়াবহ। বাই দ্য ওয়ে, মিররটা ঘোলা লাগার আরেকটা কারণ হচ্ছে পুরোটাতে এখন একটা খুব পাতলা একটা পলিথিনের লেয়ার দেওয়া আছে। ওটা তুলে ফেলে মিররটা ঝকঝকা হয়ে যাবে। আমি এখন এটা তুলবো না, এটা এখন আমি রেখে দিব। আর ওই যে ওইটা হচ্ছে মিররের সুইচ। আমার এটা নিয়ে একটু কাহিনী করতে হবে, কারণ তারটা যেটা একটু ছোট, মানে ছোট না, মানে আমার প্লাগটা যেটা একটু দূরে রাখা আর কি। তো ওটাকে একটু ঠিকঠাক করতে হবে, দেখা যাক কি হয়। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমি এটাকে পিল করব, যেটা কিনা আমার সবথেকে ফেভারিট পার্ট। যে কোনো জিনিস পিল করা আমার কাছে সবথেকে পছন্দের। তোমরা জানাও তো আমাকে যে তোমাদেরও এমন ফিল হয় কিনা। ও মাই গড, দিস ইজ সো স্যাটিসফাইং। হঠাৎ করে মনে হচ্ছিল যে ময়লা ইয়ে থেকে একদম ক্লিন চলে আসছে। বেশ স্টিকি, কিন্তু ভালো রকমের স্টিকি, তবে পিল হয়ে আসছে খুব সহজেই। কোনো আলাদা লাইক রেসিডিউ রাখছে না, এমন কিছু, একদম ক্লিন, তবে ভালো স্টিকি। আচ্ছা, আমার এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে আমি এটা করতে পারবো না, আমাকে এটা খুলে আসতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে এখানের, ও মাই গড, কি পরিমাণে ক্লিন লাগছে সবকিছু, ওয়াও। সো আমি এখন দেখাবো যে কিরকম লাগছে আমার এই মিররটা। যেহেতু মিররটা তোমরা দেখতে পাচ্ছ লাইটিং খুব একটা ভালো না, অ্যাজ ইউ ক্যান সি। খুব বেশি একটা ভালো লাইটিং আমার রুমে নেই, দিস কাইন্ড অফ ইয়েলো লাইটিং আছে। সো এই জন্য আমি এখন একটা মিরর কিনতে চাইলাম। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুইচ। এই সুইচটা আমার বাইরে রাখতে হয়েছে, কারণ এই সুইচটা এরকম দুটো দিয়েছে আমাকে। সো একটা নষ্ট হলে আমি আরেকটা ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে টার্ন অন টার্ন অফ বাটন। এটা দিলেই, জাস্ট চাপও দিতে হয় না, জাস্ট টাচ করতে হয়, এতটাই সেন্সিটিভ। এখানে 3 রকমের লাইটিং আছে, আমি তোমাদের দেখাচ্ছি কি কি লাইটিং আছে। লাইক ডে লাইটিং, স্টুডিও লাইটিং আর মাচ ওয়ার্মার লাইটিং। আর এটা দিয়ে লাইট কমানো বাড়ানো যায়। সো দেখি কি অবস্থা এটার। জাস্ট টাচ করলে, ও মাই গড, this is so pretty. আমি জানি না কেন আমি এতদিন এই হলিউড মিররটা কিনিনি। লাইক আমার পুরো ভ্যানিটির সাথে এটা সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে আসলে। আচ্ছা, আমি তোমাদের এখন দেখাই লাইট কম বেশি হওয়াটা, ঠিক আছে, যে কি কি লাইট আছে এখানে। এই লাইটিংটা যেটা এখন আছে, এখানে দিলে লাইটিংটা ইয়েলো হয়ে যাচ্ছে, এখানে দিলে লাইটিংটা একদম ব্লু হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে লাইক একটু নরমাল লাইটিং, যেটাতে কিনা ব্লু মানে একটু ব্লুইশ ভাবও আছে, একটু ইয়েলোইশ ভাবও আছে। এটা পুরোপুরি ইয়েলো, ইয়েলোতে আমাকে দেখতে এমন লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ব্লুটা দিলে এরকম দেখা যায়, যেটা কিনা একটু পরে ঠিক হয়ে যায়। আর তারপরে হচ্ছে এটা, যেটা কিনা আমি বলবো যে একদম পারফেক্ট লাইটিং ফর এভরিথিং অ্যান্ড উইদাউট লাইটিং। ওয়ে প্লিজ এক্সকিউজ মি, এখানে যা যা আছে, এই যে বক্সটা আছে, এটা দেখতেই পাচ্ছ, বিশাল বড় বক্স। এই যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে আসলে জিনিসপত্র যা রাখা সেগুলো আমার নতুন পারচেজ, যেগুলো আমি এখনো ওপেন করিনি। সো আমি এটা নিয়ে একটা ব্লগ করবো কিনা ভাবছি, যে এই মাসে যা যা সেগুলো নিয়ে আমি একটা ব্লগ করবো কিনা। টু ফেস্টের কিছু প্রোডাক্ট আছে, হুদা বিউটি আছে, কিছু মাস্ক আছে, আই শ্যাডো প্যালেট, তারপর কিছু অর্গানিক প্রোডাক্ট আছে, তারপরে শ্যাম্পু, কন্ডিশনার, পাউডার, মানে অনেক কিছু আছে। আমি হয়তো এটা নিয়ে একটা আলাদা ব্লগ করবো, বাট এটা আপাতত এখানে থাকুক, কারণ এটাকে আমি শর্ট আউট করতে হবে। এখানে যা যা আছে সবার নতুন কেনা, সেটা আপাতত থাকুক। বাই দ্য ওয়ে, আমার ভ্যানিটি আমার দেখাতে খুব লজ্জা লাগে, আমার ভ্যানিটিতে তেমন কিছু নেই। এটা হচ্ছে আমার একটা ভ্যানিটি ড্রয়ার, এখানে মেকআপ রাখা, ওখানে পারফিউম রাখা, আমার সিলভার বাটন ব্রাশ, ওখানে আমার ব্যবহার করা বিউটি ব্লেন্ডার রাখা, দেন এটুকু মেকআপের। এই পাশটা হচ্ছে পুরোটা আইশ্যাডো প্যালেটের, দেন প্রতিদিনকার ইউজ করার মেকআপ এখানে, এখানেও মানে মেকআপ সেটিং স্প্রে হাবি যাবি, এটাও পুরোটা মেকআপ। অ্যান্ড ওখানে আমার লিপস্টিকগুলো রাখা, পাউডার, আইশ্যাডো, প্রতিদিনকার প্যালেটগুলো যেগুলো ব্যবহার করি জাস্ট এগুলোই আমার এখানে রাখা। পেছনে হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, আর পেছনে একটা বোর্ড দেখা যাচ্ছে, কাকের ঠ্যাং বকের ঠ্যাং লেখা, সেটা হচ্ছে লিটারালি আমি আইডিয়াগুলো লিখে রাখি যে কি কি ভিডিও করবো। আর এই মিরর ভ্যানিটি ক্লিন করতে আমি এরকম গ্লাস ক্লিনার ব্যবহার করি, বা উইন্ডো ক্লিনার যেটা বলে, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই টুলে বসে আমি মেকআপটা করি, একটু লো টুল, আমাকে এটা চেঞ্জ করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ল্যাপটপ, তারপরে নোটবুক, মাউস, কলম, এগুলো হচ্ছে আমার অফিস। ওকে, সো এটাই ছিল আজকের আমার মিনি ব্লগ। আমার এই মিনি ব্লগে আমি তোমাদের দেখালাম যে আমি নতুন হলিউড মিরর কিনেছি। নেক্সট আমাকে বলো যে কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও, আমি কিছু ইউনিক ব্লগ করতে চাই। আর সামনে আরও মজার মজার ভিডিও আসছে আমার এই ব্লগ চ্যানেলে। আমার একটা মেইন চ্যানেলও আছে, যেটার নাম শাহনাজ শিমুল, যেখানে আমি মেকআপ টিউটোরিয়াল, হেয়ারস্টাইল আর বিউটি ভিডিওগুলো আপলোড করে থাকি, সেটাতেও সাবস্ক্রাইব করতে ভুলো না। সো তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।